বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সিরিজ শুরু হতে যাচ্ছে, তোমরা কমেন্টে জানিয়ে দাও এই টি টোয়েন্টি সিরিজ ওডিআই এবং টেস্ট কারা জিততে চলেছে। শোনো ভাইয়া, ভয়ের কিছু নাই, বাঘের ডেরায় যখন সিংহ ঢুকেছে এইবার বাঘের থাবায় কুপকাত হবে সিংহ। বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়ের ইস্যু। কাকা যাইতেছে শ্রীলঙ্কার, একদম নিদ্রাস্ট্রপের মতো খাইয়া দিও মুখে ভাতিজা। বাংলাদেশের অধিনায়ক আসছে, পথ ঘাট কাঁপছে, সিলেটের মাটি বাংলাদেশের ঘাটি। আমি মনে করি বিজয় ভাইকে খেলানো হোক টি টোয়েন্টিতে, কারণ সে এখনকার সময় একজন ভালো মানের ব্যাটার, সৌম্য এবং নাইমের থেকেও ভালো, আরও অনেক দিন খেলার অভিজ্ঞতা আছে তার, বর্তমানে এভারেজ তার ভালো। আচ্ছা যাও গা, কাজের কথায় আসি, ওয়ানডেতে মাশাল্লাহ আমরা ভালোই করতেছি, কী কন আপনারা? দল হিসেবে বড় কোনো টুর্নামেন্ট আমরা জিতিনি, কিভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি, বাবার দেশের হয়ে ট্রফি নিয়ে আসতে পারি, ওই প্ল্যানেই আগাবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শান্ত ভাইয়া, শ্রীলঙ্কাকে হারাইয়া সিরিজ জিততে হবে, তাছাড়া তোমার কাছে একটা দ্রুততম হাফ সেঞ্চুরি আশা করছি, বেস্ট অফ লাক। আচ্ছা সুজন ভাই, শান্ত কি সেঞ্চুরি হাফ সেঞ্চুরি কিছু করতে পারবে? হ শান্ত যেটা কইছে এটা আগে হুনো মিয়া, শান্ত কইছে বিশ্বকাপ ট্রফি জিতবে, সেদিন আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শান্তর হাতে বিশ্বকাপ ট্রফিটা তুললে দেব। আচ্ছা বলো তো, হঠাৎ করে সুজন দা খেপে গেল কেন? আসলে প্রধান নির্বাচকের পদ লইয়া একটু মনে কষ্ট আছে, এই কারণে এইসব কথা বলতে শান্তকে নিয়ে কি বলবেন আপনি? আসলে মাস শেষে বেতন তো নিতে হবে, এইটুকু চাপাবাজি না করলে বেতন তো আটকে যাবে। আচ্ছা হাতুরু ভাই, তুমি কি আমার টি টোয়েন্টি দল লইবানি সত্যি করে? আরে বেটা, আমি শ্রীলঙ্কান, তোরে লইলে তুই যদি হঠাৎ করে ভালো খেললা একটা বাস দিয়ে দে শ্রীলঙ্কারে। সাবধান হয়ে যান কিন্তু। আর এইদিকে সর্বকালের সেরা লর্ড শান্তর অধীনে বাংলাদেশ বাস খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, যারা আমার কথায় একমত হয়েছেন তারা সকলেই লর্ড স্যার শান্তকে স্যালুট জানাবে। ক্যাপ্টেনশিপ আমার দিলেও পারত, কেন যে দিল না বুঝলাম না। ওর সাথে রুকো যারা সবার গরো, ও একদম পুরো বাচ্চাদের মতো। ঠিক কি না বলো? সহজ হিসাব, যারা ছক্কা মেরেছে ক্যাপ্টেন হতে চায় তাদেরকে বিসিবি ক্যাপ্টেনশিপ দিবে না, যারা ছক্কা মারতে পারে নাই ক্যাপ্টেন হতে চায় তাদেরকে ক্যাপ্টেন বানাই দিবে। আরে ভাই, আমি তো যত ছক্কা মারবো শ্রীলঙ্কার বিপক্ষে। আলা ক্যাপ্টেনশিপ পাইয়া চাপাবাজি শুরু করে দিছে। ঠিক কি না বলো? আরে শান্ত, আমি খেলতাছি না, কিন্তু দায়িত্বটা তোর উপরে দিলাম, একদম খেলা দিবি শ্রীলঙ্কারে। তুমি জানি না অবাক হইবা, বাবুমার পরে শান্তই একমাত্র ক্রিকেটার যিনি একদিকে জাতীয় দলের ক্যাপ্টেন, অন্যদিকে লর্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। বাহ, এই বেটা বুড়িয়া বেশি কথা কইছে, তোকে শ্রীলঙ্কারে দেশ কিতা করি, খেলায় দেখা হবে। সব আমরা খেলব। যাই হোক বন্ধুরা, তর্কাতর্কি চলতেই থাকবে, যেহেতু খেলা শুরু হয়ে গেছে, তোমরা কমেন্টে জানাই দাও প্রথম টি টোয়েন্টিতে কারা জিততে চলেছে।